26,000 শিক্ষকের চাকরি বাতিল মামলায় এবার সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা জমা দিল স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। সংখ্যাটা ঠিক কত কী জানা যাচ্ছে তা নিয়ে নিউজ 18 বাংলায় কী তথ্য পাওয়া যাচ্ছে, চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। তাদের মতে 2016 সালের প্যানেলে চাকরিপ্রাপ্ত 1,212 জন অযোগ্য। এই অযোগ্য চাকরি প্রাপকদের নাম এবং রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা দিয়েছে কমিশন। তালিকায় 1,212 জনের মধ্যে 223 জন শিক্ষক, গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে 381 জন আর গ্রুপ ডি পদে 608 জন। স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদও তালিকা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে। তাদের মতে 2016 সালের প্যানেলের 25,844 চাকরিতে যোগ্য অযোগ্য নেই। কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতেই নিয়োগপত্র দেয় পর্ষদ। র্যাঙ্ক জাম্প থেকে ওএমআর শীট বিকৃতি, 2016 এসএসসি নিয়োগে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি। সুপ্রিম কোর্টে সিবিআই জানায় 8,163টি ওএমআর শীট বিকৃত হয়েছে, তবে এ নিয়ে সুপ্রিম কোর্টে কোনো তথ্য দেয়নি কমিশন এবং পর্ষদ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার চূড়ান্ত পর্বের শুনানি।